সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। প্রথমে গ্রিন কমিউনিকেশন সংবাদ শিরোনাম। নাচলে ঘুষ দেওয়ার দায়ে একজনের দণ্ড, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মতবিনিময়, নাচলে ক্ষুদ্র জাতিসত্তার মানুষের জীবনমান উন্নয়নে কর্মশালা, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চাপাইনবাবগঞ্জের নাচলে এসিল্যান্ডকে ঘুষ দেওয়ার চেষ্টায় মফিজুর রহমান নামে 68 বছর বয়সে এক ব্যক্তিকে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল 11টার দিকে এই আদেশ প্রদান করেন তিনি। নাচল উপজেলা সরকারি কমিশনার ভূমি খাদিজা বেগম জানান, গত এক সপ্তাহ আগে জমি খারিজ করার জন্য আবেদন করেন মফিজুর রহমান। আবেদন করার পর থেকে খারিজের জন্য তিনি বেশ কয়েকদিন ধরে মোবাইল ফোনে তদবির করতে থাকেন। এ বিষয়ে বারবার তদবির না করার জন্য ইসল্যান্ড থেকে অনুরোধ করেন, কিন্তু মফিজুর রহমান অনুরোধ না শুনে মঙ্গলবার বেলা 11টা নাগাদ ভূমি অফিসে এসে উৎকোচ দেওয়ার চেষ্টা করেন। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে পুলিশে সোপর্দ করা হয়। তিনি আরো জানান, ঘুষ দেয়া এবং নেয়া দুটোই অপরাধ। এই অফিসের কোনো কর্মকর্তা যদি ঘুষের সাথে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ যদি ঘুষ প্রদান করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি গ্রহীতারা যাতে হয়রানির শিকার না হন সেদিকে লক্ষ্য রাখা হবে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চাপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদে মঙ্গলবার অনুষ্ঠিত মতবিনিময়ে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম কর্মকর্তা প্রভাতী মাহাতো, এসিডির প্রকল্প সমন্বয়কারী মনিরুল ইসলাম পায়েল, আর এসডিএফ ফর নির্বাহী পরিচালক মঞ্জুরুল ইসলাম বাবু খান, ব্র্যাক জেলা সমন্বয়কারী মোমেনা খাতুন সহ অন্যান্যরা। নারী ও শিশুর নির্যাতন প্রতিরোধে নিজের পরিবারকে সচেতন করার পাশাপাশি সামাজিকভাবে সবাইকে ভূমিকা রাখতে হবে বলে মতামত দেন সবাই। নাচলে ক্ষুদ্র জাতিসত্তার মানুষের জীবনমান উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে এসডোর আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল নাইম মুন্নি, সরকারি কমিশনার ভূমি খাদিজা বেগম, এসডোর নির্বাহী পরিচালক রবিউল আলম, ক্ষুদ্র জাতিসত্তার নেতা বিদান সিং, যতীন হেমব্রম সহ অন্যান্যরা। চাপাইনবাবগঞ্জের ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার হামকো কর্পোরেশন লিমিটেড এর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামকো কর্পোরেশন লিমিটেড এর ডিপে ইনচার্জ মিজানুর রহমান, মার্কেটিং অফিসার শাহিনুর রহমান, হামকোর চাপাইনবাবগঞ্জ ডিলার মিসার্স কাশেম মোটরস এর পরিচালক দেলোয়ার হোসেন। সুপ্রিয় সুধি, আজ এখানেই শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 নম্বরে। আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি, শুভরাত্রি।
ব্লু আর অরেঞ্জ স্প্রিঙ্কলসের শক্তি, সাথে জুই আর গোলাপের সুবাস সমৃদ্ধ নতুন আস্থা ফ্রেশ পাওয়ার হোয়াইট ডিটারজেন্ট পাউডার আপনার কাপড় ধোয়ার অনুভূতিকে করবে সুবাসিত আর ক্লান্তিহীন। আস্থা, বিশ্বস্ততার পূর্ণতা। সাইফ সাহেব পোশাকের ব্যাপারে তিনি ভীষণ পারফেক্ট। পোশাকের চমকে তিনি রাঙিয়ে দেন সবকিছু। সাইফ সাহেব ব্যবহার করেন লিমা সিনথেটিক ডিটারজেন্ট পাউডার, যার বিশেষ ফর্মুলা কাপড়ের গভীর থেকে করে পরিষ্কার আর সাদাকে করে ঝকঝকে সাদা। বারবার ধোয়ার পরেও এর কালার গার্ড কাপড়কে রাখে নতুনের মতোই উজ্জ্বল। চাঁপাইনবাবগঞ্জের অহংকার লিমা সুপার সিনথেটিক ডিটারজেন্ট পাউডার। লিমা সুপার সিনথেটিক ডিটারজেন্ট পাউডার নিলয় টয়লেট্রিজ অ্যান্ড ফুড প্রোডাক্টসের একটি পণ্য। উজ্জ্বলতাই বাংলাদেশ।